হলিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশীয় চলচ্চিত্র অঙ্গনে কাজ করছেন তিনি। কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশ ভারতেও অভিষেক হয়েছে তার। আজকের শর্টকাট নামে কলকাতায় একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গেল 11 অক্টোবর ছিল নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। এবারের জন্মদিন কলকাতায় পালন হয়েছে তার। ছেলে জয়কে নিয়ে লম্বা একটা অবকাশ কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে কথা বলেন তার কলকাতার ভ্রমণ ও কাজের বিষয় নিয়ে। অপু বিশ্বাস বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে যা গ্রিন সিগন্যাল না পেলে এখন বলবেন না, এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়াও কিছু কাজ করা হয়েছে যা খুব দ্রুত বাংলাদেশেও রিলিজ করা হবে।